সেদিন ছিল রোদে ঝলমলে একটা দিন। ছোট্ট টাকু বাগানে খেলছিল। হঠাৎ ছোট্ট টাকুর মা দেখল টাকু খুব উত্তেজিত। তার মা তখন তার কাছে এলো কি হয়েছে দেখার জন্য। কি হয়েছে সোনা? ছোট্ট টাকু তার মাকে দেখালো একটা বাচ্চা মুরগি তাদের বাগানে ঘুরে বেড়াচ্ছে। বাগানে দেখছি একটা ছোট মুরগির ছানা এসেছে। ও নিশ্চয়ই খামার থেকে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে। মনে হয় ও নিজের মাকে খুঁজছে এখন। হ্যাঁ সোনা, দেখো আমি যেমন তোমার মা হই, ঠিক তেমনই ওই ছোট্ট মুরগির ছানাটারও মা আছে। সেই মা মুরগিও ওই খামারে থাকে আর সেখানে ডিম পারে। হ্যাঁ সোনা, আমরাও ওই মুরগির ছানাটাকে ওর মাকে খুঁজতে সাহায্য করব। টাকুর মা সেই বাচ্চা মুরগিটাকে একটা ঝুড়ির মধ্যে রাখলো। আর তার মা সেই বাচ্চা মুরগিটাকে নিয়ে তার মাকে খুঁজতে বেরোলো। কিছুক্ষণের মধ্যেই তারা একটা খামারে গিয়ে পৌঁছলো আর সেখানে গিয়ে সেই বাচ্চা মুরগির মাকে দেখতে পেল। সে ছিল একটা খয়েরি রঙের মুরগি আর সে তার বন্ধুদের কাছে গিয়ে তার বাচ্চার খোঁজ করছিল। ওই দেখো মুরগির ছানাটার মা ওখানে। ওকে খুবই চিন্তিত লাগছে। ও নিশ্চয়ই ওর ছানাটাকে খুঁজে বেড়াচ্ছে। চলো ওকে গিয়ে বলে দিই ওর ছানা এখানেই আছে। ছোট্ট টাকু আর তার মা সেই মুরগিটাকে ডাকলো। এই যে মুরগি, তুমি তোমার ছানাকে খুঁজছো? চিন্তা করো না, তোমার ছানা এখানেই রয়েছে। মুরগিটা তার বাচ্চাকে দেখতে পেয়ে খুব খুশি হলো আর দৌড়ে তার কাছে গেল। ছোট্ট টাকু আর তার মা সেই ঝুড়িটাকে মাটিতে রাখলো আর সেই বাচ্চাটাকে বাইরে বের করে আনলো। বাচ্চা মুরগি তার মা দুজনেই দুজনকে দেখে খুব খুশি হলো। ছোট্ট টাকু ওদের দুজনকে দেখে ভীষণ খুশি হয়ে হাসতে হাসতে হাততালি দিতে শুরু করলো আর তার সাথে লাফাতে শুরু করলো। ছোট্ট টাকু তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরলো আর খুব খুব আদর করতে লাগলো। টাকুর মা মুরগির বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। এই দেখে টাকু বুঝতে পারলো যে তার মা খুবই উদার। টাকু একদিন বাগানে হাঁটছিল, সেই সময় সে ঘাসের ওপর কিছু জিনিস দেখতে পেল। ওখানে ছিল একটা পাতা, কিছু চকচকে পাথর, একটা বীজ, একটা সূর্যমুখী ফুল, একটা পালক আর একটা ঝিনুক। হ্যাঁ,
ছোট্ট টাকু জিনিসগুলো কুড়িয়ে নিল আর সযত্নে নিজের খেলনা মালগাড়িতে রেখে দিল। তারপর সে চুচু আর চাচার কাছে সেগুলোকে নিয়ে গেল। এটা কি? ও, আমার মনে হয় ছোট্ট টাকু এই জিনিসগুলোর বিষয়ে জানতে চায়। আমার মনে হয় সে জানতে চায় এগুলো কোথা থেকে এসেছে। মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো ছোট্ট টাকুকে এই জিনিসগুলোর বিষয় আরো শেখাতে নিয়ে যাই। হ্যাঁ, আর আমরা ওকে দেখাতে পারি এগুলো কোথা থেকে এসেছে। তখন চুচু আর চাচা তাদের মায়ের কাছে গেল আর জিজ্ঞেস করলো যে তিনি তাদের কোথাও ঘুরতে নিয়ে যাবেন কিনা। মা, ছোট্ট টাকু ঘাসের মধ্যে কিছু জিনিস খুঁজে পেয়েছে, আমরা ওকে দেখাতে চাই ওগুলো কোথা থেকে এসেছে। আমাদের বেড়াতে নিয়ে যাবে প্লিজ? হ্যাঁ সোনা, নিশ্চয়ই যাব। আমি কিছু খাবারও সঙ্গে নিয়ে নেব, যাতে আমরা একটা পিকনিকও করতে পারি। তারা রওনা দেওয়ার কিছুটা পরেই চুচু তার মাকে গাড়িটা থামাতে বলল। সে ছোট্ট টাকুকে একটা গাছ দেখাতে চাইছিল। ছোট্ট টাকু, ওই গাছটার দিকে দেখো। তুমি যে পাতা কুড়িয়ে পেয়েছিলে সেটা ওই গাছের। দেখো, ওই যে গাছটা দেখছো ওখানে আরো এরকম অনেক পাতা রয়েছে, ঠিক যেমনটা তোমার হাতে রয়েছে। তুমি যে পাতাটা কুড়িয়েছো সেটা নিশ্চয়ই ওই গাছ থেকে পড়েছে আর তারপর হাওয়ায় আমাদের বাগানে উড়ে এসেছে। ছোট্ট টাকু গাছ আর পাতাগুলো দেখে খুব খুশি হলো। সে সাথে সাথে গাছের পাতায় হাত দিয়ে দেখলো পাতাগুলো খুব মসৃণ। তারপর তারা পাহাড়ের দিকে রওনা দিতে লাগলো। তাদের মা গাড়িটা একটা নদীর পাশে দাঁড় করালেন। ওখানে অনেক পাথর পড়েছিল, সেগুলো কাছ থেকে দেখার জন্য তারা সবাই গাড়ি থেকে নেমে পড়ল। দেখো ছোট্ট টাকু, এই নদীটা পাহাড় থেকে পাথরগুলো নিচে নিয়ে আসছে। তুমি বাগানে যে পাথরটা পেয়েছিলে সেটা নিশ্চয়ই এখান থেকে এসেছে। যখন মালি গাছ বসানোর জন্য মাটি এনেছিল সে নিশ্চয়ই কিছু পাথরগুলোও এনেছিল। কত পাথর! এরপর তাদের মা একটা বাগানে নিয়ে গেলেন। সেখানে অনেকগুলো পিচ ফলের গাছ ছিল। ছোট্ট টাকু, দেখো এই বাগানে কত পিচ ফলের গাছ হয়ে রয়েছে। তুমি যে বীজটা পেয়েছিলে সেটা ওই রকমই একটা পিচ থেকে এসেছিল। তখন তাদের মা কিছু পিচ ফল পেড়ে নিলেন ছোট্ট টাকু, চুচু আর চাচাকে দেওয়ার জন্য। এই পিচ ফলগুলো দারুণ খেতে ছোট্ট টাকু। আর দেখো এর মাঝখানে পিচের বীজ রয়েছে। তুমি যে বীজটা কুড়িয়ে পেয়েছিলে ওটা নিশ্চয়ই একটা কাঠবিড়ালি খাওয়ার পর আমাদের বাগানে ফেলেছিল। তারপর তাদের মা তাদের একটা বাগানে নিয়ে গেলেন। সেখানে অনেক সূর্যমুখী ফুল ফুটেছিল। ছোট্ট টাকু, এই বাগানটা একবার দেখো, এখান থেকে তোমার সূর্যমুখী ফুলটা এসেছিল। একটা পাখি নিশ্চয়ই সূর্যমুখী ফুলটা তুলে নিয়ে গিয়ে আমাদের বাগানে ফেলেছিল। কত সূর্যমুখী ফুল! তারপর তাদের মা সবাইকে সমুদ্রের ধারে নিয়ে এলেন। বাচ্চারা মাথার উপর একটা গাঙচিল উড়ে যেতে দেখলো। ছোট্ট টাকু দেখো, তুমি যে পালকটা কুড়িয়ে পেয়েছিলে সেটা এই রকম একটা গাঙচিলের। আমি নিশ্চিত যে গাঙচিলটা আমাদের বাগানের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এটা পড়েছিল।
দেখো, এখান থেকেই তোমার ঝিনুকটা এসেছে। আগেরবার যখন আমরা এখানে এসেছিলাম, বালতি করে যে বালি নিয়ে গেছিলাম সেটা নিশ্চয়ই তার মধ্যেই ছিল। ছোট্ট টাকু যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো কোথা থেকে এসেছিল জেনে সে খুব খুশি হলো। সে একই সঙ্গে সমুদ্রের ধারে পরিবারের সঙ্গে পিকনিক করে খুব মজা পেল। যখন তারা বাড়ি ফিরল, ছোট্ট টাকু ঝিনুকটা চুচুকে সাজানোর জন্য ব্যবহার করতে দিল। সে চাচাকে পাথরগুলো তার পাথর সংগ্রহের জন্য দিল। সে সূর্যমুখীটা তার মাকে তার মাথায় লাগানোর জন্য দিল। তারপর ছোট্ট টাকু পালকটা নিয়ে নিজের টুপিতে লাগিয়ে নিল। সবাই তারপর একত্রিত হলো আর বীজটা বাগানে পুঁতে দিল। সিন্ডারেলার সব পুরনো জামা নতুন ঝলমলে হয়ে উঠল। তার জুতোগুলো সুন্দর কাঁচের জুতো হয়ে গেল। চিকা, তুমি যে গিফটটা আমায় দিয়েছ সেটা মোটেও ভালো না। বাচ্চারা, চলো আজ আমরা একটা খেলা খেলবো যার নাম অনুভূতির যাত্রা। আমি তোমাদের বলবো এই বাক্সের মধ্যে যা আছে সেগুলো তোমরা একবার ছুঁয়ে দেখো। অন্যান্য সব বন্ধুরা যখন একসাথে খেলা করত, তখন চিকা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো। ইয়ে!